হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, গুগল অ্যানালাইটিক নিয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন, যেমন অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন না, অ্যাকাউন্ট তৈরি করতে পারলেও ট্র্যাকিং আইডি খুঁজে পাচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি। তাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে গুগল অ্যানালাইটিক অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সহজে ট্র্যাকিং আইডি খুঁজে বের করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনও যদি এই ভিডিওটিতে একটু লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখন AJS420 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, গুগলে এসে যদি আপনি গুগল অ্যানালাইটিক লিখে সার্চ করেন তাহলে প্রথমে দেখতে পাবেন গুগল অ্যানালাইটিকের ওয়েবসাইটটি রয়েছে। এছাড়াও এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করেও কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো এখান থেকে আপনারা গুগল অ্যানালাইটিক এখানে ক্লিক করে দিবেন। গুগল অ্যানালাইটিকে ক্লিক করে দিলে এখানে আপনার গুগল অ্যানালাইটিকের ইন্টারফেসটি চলে আসবে। এবার এই যে আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের উপর ক্লিক করে দেখে নেবেন আপনি যে জিমেইলের আন্ডারে আপনার অ্যানালাইটিক অ্যাকাউন্টটি তৈরি করতে চাইছেন ওই জিমেইলটি এখানে প্রথমে আছে কিনা। অর্থাৎ প্রথমে যে জিমেইলটি থাকবে ওই জিমেইলের আন্ডারে আপনার এই অ্যানালাইটিক অ্যাকাউন্টটি তৈরি হবে। যদি প্রথমে আপনার ওই জিমেইলটি না থাকে তাহলে নিচে থেকে আপনি যে জিমেইলের আন্ডারে আপনার গুগল অ্যানালাইটিক অ্যাকাউন্ট তৈরি করতে চাইছেন ওই জিমেইলটি সিলেক্ট করে দিবেন, অথবা এখান থেকে অ্যাড অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে আপনার অন্য জিমেইল লগ ইন করে নিতে পারেন। তো আমি এখানে আমার যে জিমেইলে অ্যাকাউন্ট তৈরি করতে চাইছি ওই জিমেইলটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তাহলে এখানে দেখতে পাবেন লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে ক্লিক করে আপনার ওই জিমেইলটি কিন্তু প্রথমে দেখতে পারবেন, অর্থাৎ প্রথমে যে জিমেইলটি থাকবে ওই জিমেইলের আন্ডারে আপনার এই অ্যাকাউন্টটি তৈরি হবে। তারপর এখান থেকে স্টার্ট এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, আমাদের ধাপে ধাপে এই অপশনগুলো ফ্লপ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নেম, তো এই অ্যাকাউন্ট নেমে রয়েছে দেখেন মাই নিউ অ্যাকাউন্ট নেম। তো এখানে আপনার নাম অথবা আপনার ওয়েবসাইটের নাম দিতে পারেন। তো এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ডেটা শেয়ারিং সেটিং, তো এখান থেকে এই যে গুগল প্রোডাক্ট যেটা এটাতে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর যতগুলো টিকমার্ক রয়েছে এভাবে থাকবে। তারপর এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রপার্টি নেম, এখানে আপনার ওয়েবসাইটের নামটি দিবেন। প্রথমে আপনার নামটি দিলে সমস্যা হবে না, কিন্তু এই প্রপার্টি নেম আপনার ওয়েবসাইটের নামটি দিবেন। তো আমি এখান থেকে আমার যে ওয়েবসাইটের যে নামটা রয়েছে সেই নামটা আমি এখান থেকে টাইটেল থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে আমাদের প্রপার্টি নেমটা আমাদের ওয়েবসাইটের নেম দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে টাইম জোন যেটা রয়েছে এখান থেকে ক্লিক করে আপনি যে দেশের ওই দেশের টাইম জোনটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে বাংলাদেশের টাইম জোনটি সেট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন কারেন্সি, চাইলে আপনার এখানে ডলার রাখতে পারেন অথবা BDTও রাখতে পারেন, অর্থাৎ আপনার দেশের যে কারেন্সি ওইটাও রাখতে পারেন। তো আমি এখানে ডলারে রাখছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন শো অ্যাডভান্সড অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ ইউনিভার্সাল অ্যানালাইটিক প্রপার্টি, তো এখান থেকে আপনারা এই যে সুইচ রয়েছে এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ওয়েবসাইটের URLটি এই বক্সে দিতে বলছে। তো এখান থেকে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিচ্ছি। ওয়েবসাইটের লিঙ্কটা কপি করার পর এখানে আমাদের এই বক্সের লিঙ্কটা দিতে হবে। তো দেখেন এখানে আমাদের বক্সের মধ্যেই কিন্তু রয়েছে WWW থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। তো আমি এখানে পুরো লিঙ্কটা পেস্ট করে দিলাম। তারপর এখানে দেখেন যে WWW এখানে নাই, আমি এখানে WWW দিয়ে দিচ্ছি। তারপর ডট, অর্থাৎ WWW থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। আর যেহেতু আমাদের ওয়েবসাইটে কিন্তু ছিল HTTPS, তো এখানে যদি HTTPS না থাকে অনেক সময় এই শুধুমাত্র HTTP পর্যন্ত থাকতে পারে। তো এখানে ক্লিক করে আপনাদের HTTPS এটা অবশ্যই সিলেক্ট করে দিবেন, তা না হলে কিন্তু হবে না। এবার দেখেন আপনাদের পুরো লিঙ্কটা কিন্তু তৈরি হয়ে গেছে, HTTPS://www. আপনার ওয়েবসাইটের লিঙ্ক। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ ইউনিভার্সাল অ্যানালাইটিক প্রপার্টি অনলি, এটাতে আর কিছু করার দরকার না, আপনারা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বিজনেস সাইজ, অর্থাৎ আপনার বিজনেস সাইজ কেমন, এখান থেকে যে কোনো একটি দিতে পারেন, সমস্যা নাই। আমি এখান থেকে স্মল করে দিচ্ছি। তারপর এখান থেকে জাস্ট যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনার চাইলে সবগুলোও কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে মাত্র একটা অপশন সিলেক্ট করে দিলাম যে অপটোমাইজ মাই সাইট অর অ্যাপ এক্সপিরিয়েন্স। তারপর এখান থেকে আপনারা জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের যে দেশ রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে এই বক্সে ক্লিক করে দিবেন এবং এখান থেকে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আবারও এই বক্সে টিকমার্ক দিবেন এবং আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে লোডিং নিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন লোডিং,
এবং লোডিং কমপ্লিট হলে আমাদের অ্যাকাউন্টের ইন্টারফেস কিন্তু দেখতে পাবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেস চলে আসছে কিন্তু, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে কিন্তু সাকসেস হয়ে গেছে। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনি জাস্ট এগুলোকে কেটে দিবেন। তো আমি এখান থেকে কেটে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যেটা রয়েছে এটা আমি এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিলাম। দিলে এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে প্রপার্টি নেমটা দিয়েছিলাম এই প্রপার্টি নেম এখানে চলে আসছে, এবং আমাদের যে অ্যাকাউন্ট নেম দিয়েছিলাম এটা কিন্তু এখানে চলে আসছে। আসার পর এখানে এই পর্যন্ত সবাই কিন্তু করতে পারে। এরপর যে প্রপার্টি আইডি, অর্থাৎ আমাদের ব্লগার সাইট কানেক্ট করার জন্য যে আইডিটা, ওই আইডি আর কেউ খুঁজে পায় না। তো আইডিটা খোঁজার জন্য এখান থেকে আপনার জাস্ট এই সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর ঠিক আপনার সামনে এমন দুইটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট নামটা দিয়েছিলেন সেটা এখানে দেখতে পাবেন, এবং প্রপার্টি যেটা দিয়েছিলাম আমরা আমাদের প্রপার্টি নেম, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের যে নামটা ছিল সেটা এখানে কিন্তু পেয়ে যাবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন যে একটা হচ্ছে ইউএ দিয়ে একটা রয়েছে, আর একটা রয়েছে দেখেন GA4। তো আমরা যদি এখান থেকে ইউএ এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন এখানে লোডিং নিচ্ছে। তারপর এখান থেকে আমি জাস্ট এটাকে ডিসমিস করে দিলাম এবং এখান থেকে এটাকে ক্রস করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এবার কিন্তু ট্র্যাকিং ইনফো এটা কিন্তু চলে আসছে। তো অনেকেই এই জিনিসটা খুঁজে পান না, বারবার করে কমেন্ট করেন ভাই গুগল অ্যানালিটিকে বিভিন্ন আপডেট দিয়েছে খুঁজে পাচ্ছি না। তো আপনারা এখানে ক্লিক করে এখান থেকে জাস্ট প্রথমে কিন্তু GA4 এটা থাকবে, তো এইখান থেকে GA4 এটা সিলেক্ট করা থাকে, যার জন্য কিন্তু এখানে ট্র্যাকিং ইনফোটা পাওয়া যায় না। তো দেখেন এখানে লোডিং নিচ্ছে, যদি এটা থাকে যে GA4 এই যে কোডটা যদি এখানে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা কখনই ট্র্যাকিং আইডি এটা কিন্তু খুঁজে পাবেন না। তো দেখেন আমি এটা সিলেক্ট করে দিলাম, এবার কিন্তু এখানে কোনো প্রকার ট্র্যাকিং আইডি নাই। অনেকে অ্যাকাউন্ট তৈরি করেন, অ্যাকাউন্ট তৈরি করার পর জাস্ট এক সেকেন্ডের এই ভুলের জন্য কিন্তু এখানে ট্র্যাকিং আইডিটা খুঁজে পান না। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করার পর এখান থেকে ইউএ যে কোডটা থাকবে এই কোডটা এখানে সিলেক্ট করে দেবেন। কোডটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন কিন্তু ট্র্যাকিং ইনফো এটা কিন্তু চলে আসছে। তো এই ট্র্যাকিং ইনফোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাকিং কোড, এই ট্র্যাকিং কোডে ক্লিক করবেন। ট্র্যাকিং কোডে ক্লিক করলে একটু লোডিং নেবে, তারপর এখানে কিন্তু ট্র্যাকিং আইডিটা চলে আসবে। তো এবার দেখেন এখানে ট্র্যাকিং আইডিটা কিন্তু চলে আসছে। তো আপনারা এখান থেকে পুরো ট্র্যাকিং আইডিটা কপি করবেন, একদম ইউএ থেকে শুরু করে লাস্টের যে পর্যন্ত আছে পুরোটা কপি করবেন। কপি করার পর আপনাদের ব্লগার সেটিংয়ে আসবেন। ব্লগার সেটিংয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যানালাইটিক প্রপার্টি আইডি, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের কপি করা কোডটি দিয়ে দিবেন এবং এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনার এই অ্যানালাইটিক অ্যাকাউন্টের সাথে কিন্তু আপনাদের ওয়েবসাইটটি কানেক্ট হয়ে গেল। এবার এখান থেকে যদি কেউ ভিজিট করে তাহলে কিন্তু আপনারা এই যে যে অ্যানালাইটিক অ্যাকাউন্টে এসে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো দেখেন আমি এখান থেকে একটা পোস্ট এখানে ভিউ করলাম, করার পর এখান থেকে যদি আমরা অ্যানালাইটিক অ্যাকাউন্টের হোম পেজে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ ইউজার অন দেখাচ্ছে, অর্থাৎ আমি এখানে যে পোস্টটা ওপেন করলাম যার জন্য এখানে কিন্তু অ্যাক্টিভ ইউজার অন দেখাচ্ছে। তাহলে আমাদের অ্যানালাইটিক অ্যাকাউন্টের সাথে কিন্তু ওয়েবসাইটটি কানেক্ট হয়ে গেল। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কীভাবে ট্র্যাকিং আইডি খুঁজে পাবেন। এছাড়াও যদি অ্যানালাইটিক নিয়ে আরও বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরপরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুকে যে নক করতে পারেন অথবা এই ভিডিওটি কমেন্টও জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।